খাওয়া দাওয়ার পরে হাতে অনেক জুঠা লেগে থাকে আঙ্গুলে, থাকে না? থাকে না, হাতের আঙ্গুলগুলো চেটে নেবেন। থালাতে যদি থাকে তো থালা জিভা দিয়ে চাটবেন না, অনেকে ভুল ব্যাখ্যা করে এটা, থালা জিভা দিয়ে চাটা নয় এটা, হ্যাঁ অসভ্য লাগছে দেখে। থালাটাকে মুছে নেন, হাতের আঙুল দিয়ে মুছে হাতের আঙুলগুলোকে চেটে নেন, কারণ হাদিসে থালা চাটার কথা আসেনি। এখানে কিছু বেদাতি মোল্লারা বাড়াবাড়ি করেছে যে থালা চেটে পরিষ্কার করতে, না না না, হ্যাঁ আঙুল চাটার কথা হাদিসে আছে, কিন্তু থালাটাকে মুছে সুন্দর করে আঙুল দিয়ে তারপরে চেটে নেন, এটি হচ্ছে সুন্নতি তরিকা। তো আঙুলগুলো চেটে পরিষ্কার করে তারপরে টিস্যু দিয়ে মুছেন অথবা ধৌত করেন, আবু দাউদ তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। এগারো নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার, খেতে খেতে কোনো কিছু যদি বাইরে পড়ে যায়, ধরেন কার্পেটের উপরে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে, আর সেটা পরিষ্কার হয়ে আছে তাহলে খেয়ে নেন। আর যদি দেখালেন যে দেখেন যে মাটিতে পড়েছে একটু ধুলো লেগে গেছে বা কিছু, সেটা ধুয়ে পরিষ্কার করে খেয়ে নেন, ফেলে নষ্ট করিয়েন না। এতদূর পর্যন্ত হাদিসে আছে। তো এই মর্মে নবী সাসা বলছেন যে তোমাদের কারো যদি খাবার পড়ে যায় খেতে খেতে, তাহলে সেটাকে উঠিয়ে নাও এবং সেটা অপরিষ্কার হয়ে গেলে সেটাকে পরিষ্কার করে নাও বা ধুয়ে নাও, মুছে নাও, আর তারপরে সেটাকে খেয়ে নাও। ওয়ালা ইয়াদা ওহালি শয়তান, সেটাকে শয়তানের জন্য ছেড়ে দিও না, কারণ তুমি যদি ফেলে রেখে দাও এটা কে খাবে? শয়তানে খাবে। সহি মুসলিমের হাদিস।